فاسالوا اهل الذكر ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বিবরাকাত বোনের প্রশ্ন হচ্ছে কেউ যদি আমাকে আঘাত দেয় আর সেই আঘাতের কথা আমার মনক্ষুণ্ণের কথা যদি আমি কাউকে শেয়ার করি গেবোধ করার উদ্দেশ্য না আমার মনটাকে হালকা করার উদ্দেশ্যে আর এমন কেউ মানুষ যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় যে নামাজ পড়ে কি না তাহলে আমি যদি বলি আসলে সে নামাজ পড়ে না তো আমি যদি বলি না সে নামাজ পড়ে না তাহলে এগুলা কি গেবোধের পর্যায়ে যায় কি না মন প্রথমত কথা হচ্ছে যে আপনার এটা বলার উদ্দেশ্য যেমন মনঃক্ষুণর কথা কেউ কাউকে আঘাত দেয় সেই কথাটা আপনি যাকে বলছেন আর কি আপনার কি বোধ করার উদ্দেশ্য না কিন্তু যাকে বলছেন তাকে বললে কি কোনো ফল হবে মানে কাকে বললে কি ওই লোকটাকে বলে সে বোঝাতে পারবে তার সংশোধন করবে করতে পারবে এরকম যদি ব্যাপার হয় তাহলে তো কোনো ব্যাপার নয় যে হ্যাঁ আপনি বলতে পারেন আর যদি মনে করেন না শুধু যদি আমি বলি তাহলে শুধু ওর খারাপ দিকটাই এ জানবে কিন্তু এর করার কিছু না তাহলে এরকম না বলে থাকি আপনি নিজে থেকে বোঝাবার চেষ্টা করবেন বাকি থাকছে যে এই নামাজ পড়ে না কেউ যদি বলে নামাজ পড়ে কিনা তো এগুলো বিভিন্ন ক্ষেত্র আছে আর কি হ্যাঁ যে নামাজ পড়ে কিনা বললে পড়ান সে তাকে বুঝাবেন নসিহত করবে এবং তাকে নামাজ পড়ার কথা বলবে তাহলে অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ নামাজ পড়ে না আপনি তাকে বুঝাবেন ভালো হয় এটা তো আপনার মানে খুব খারাপ ভালো উদ্দেশ্য আর কি আর একটা ক্ষেত্র হচ্ছে যেমন কোনো মানে বিয়ে হবে কোনো একটা ছেলের সাথে ছেলেটা নামাজ পড়ে কিনা এই ব্যাপারে কিংবা মেয়েটার সাথে বিয়ে হবে সেই মেয়েটার পরিবারের লোকরা নামাজ পড়ে কিনা মেয়েটা নামাজ পড়ে কিনা আপনি জানেন যে তাদের পরিবারে কেউ নামাজ পড়ে না এবং মেয়েটাও নামাজ পড়ে না সেই ক্ষেত্রে আপনার এই উদ্দেশ্যে তাদেরকে এই কথাটা জানাই দেওয়া ভালো যে না সে নামাজ পড়ে না কারণ একটা বেনামাজি বা খারাপ চরিত্রের মেয়ে বা খারাপ ঘরের মেয়ে কোনো একটা ভালো পরিবারে গিয়ে একটা অশান্তি সৃষ্টি হতে পারে সে থেকে বাঁচানোর জন্য আপনি সত্য কথা হ্যাঁ তারা নামাজ নামাজ পড়ে না আর হাদিসের ব্যাপারে এই ব্যাপারও হাদিসে এসেছে রাসোল্লী কারিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের ব্যাপারে একে বিয়ে করা যায় কি না ওকে বিয়ে করা যায় কি না তো ও আল্লাহ নব্বী এইভাবে বলেছিলেন যে ওর মধ্যে এই দোষ আছে ওর মধ্যে এই দোষ আছে ওর মধ্যে এই দোষ আছে তো মোট কথা হচ্ছে যে রকম উদ্দেশ্যে অবশ্যই আপনি বলতে পারেন যদি কোনো বিয়ের ব্যাপার হয় বা যাকে বললে তার সংশোধন হতে পারে হ্যাঁ বা কেউ জানতে চাইছে আসল কথাটা নামাজ পড়ে কি না হ্যাঁ তারা তাকে নসিহত করবে এই উদ্দেশ্যে তখন অবশ্যই আপনার বলাতে কোনো দোষের হবে না ইনশাল্লাহ তার